উষ্ণতায় সবাই খুঁজছে একটু আনন্দ, আর সেই আনন্দকে নতুন মাত্রা দিতে আপনাদের মাঝে আবার হাজির হয়েছি এলিট মেহেদি গানে গানে বিজয় পাওয়ার বাই নোভা অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠান সঞ্চালনায় আমি আছি নাবিদ মুনতাসির, আমি শাবানা শাম্মি, এবং আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমাদের সাথে আছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব এবং সঙ্গীত পরিচালক শেখ সাদি খান স্যার। আমাদের সাথে আছেন বাংলাদেশের আরেকজন বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব এবং নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা ম্যাম। আছেন বাংলাদেশের বিখ্যাত সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকার স্যার। আমাদের সাথে বাদ্যযন্ত্র যারা বাজিয়ে আমাদেরকে সাহায্য করবেন তাদেরকে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। কিবোর্ডে আছেন মোহাম্মদ রেজাউল করিম, লিড গিটারিস্ট এজাজুল হিমু, বেস গিটারে আছেন উজ্জ্বল, আর আমার ঠিক পাশে আছেন ড্রামার সুজন আহমেদ। আমাদের সাথে আইটি পার্টনার হিসেবে আছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, প্রিন্ট মিডিয়া হিসেবে আছে দৈনিক ইত্তেফাক, এবং মেডিকেল স্পন্সর হিসেবে আছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। এবার ডেকে নিচ্ছি ভোলার বন্ধু মোসাম্মদ সোনিয়াকে। তুমি কারে লাগিয়া হা, তুমি কারে লাগিয়া গা ধরে সখী বকুল মালা, তুমি কারে লাগিয়া গা ধরে সখী বকুল ফুলের মালা, নিশিরাতে কোন যহবনে, নিশিরাতে কোন যহবনে আসবে কি শ্যাম কালার, তুমি কারে লাগিয়া হা, তুমি কারে লাগিয়া গা ধরে সখী বকুল ফুলের মালা, তুমি কারে লাগিয়া গা ধরে সখী ভালো, আমরা তোমার কাছ থেকে আরো ভালো চাই, সীমাহীন ভালো চাই, বুঝছো? তার জন্য তোমাকে অনেক চেষ্টা করতে হবে বাবা, অনেক খাটতে হবে, গানের পেছনে, সুরের পেছনে, তালের পেছনে, লয়ের পেছনে, শুদ্ধ উচ্চারণের পেছনে সব কিছু ঢেলে দিতে হবে, ঠিক আছে? সেই জন্য তোমাকে আরো সময় লাগবে, এই সময়টা তোমাকে দেয়া হলো, তুমি চেষ্টা করো, ভবিষ্যতে আমরা তোমাকে ঠিকই আবার আমাদের কাছে ডেকে নেব, ঠিক আছে? ভালো থেকো। তোমাকে অনুপ্রেরণা দিতে পলিন কসমেটিক দিচ্ছে একটি গিফট হ্যাম্পার। মঞ্চে এবার গান গাইতে আসছে ঢাকার বন্ধু জার্মিন হক। আমায় যদি প্রশ্ন করে কলকাকলির দেশ,
কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9 এ। 9 এ। সুর বোঝো? জি আপু। কি সুর বোঝো? গানের সুর। আর কি? গানের সুরই তো। গানের সুর আর কি সুর আছে? হাতির সুর। হাতির সুর আর গানের সুর শব্দ অক্ষর কিছুই মিল নাই। একটা আছে গানের সুর, একটা হচ্ছে কণ্ঠের সুর। কণ্ঠের সুর দিয়ে গানের সুর তৈরি হয়, বুঝলে তো? জি আপু। হ্যাঁ, সেই সুর তোমার চর্চা করা খুব প্রয়োজন। জি আপু। তুমি বলো আমি চর্চা করব, আগামীতে ভালো করব। জি আপু, ইনশাআল্লাহ। তাহলে তুমি এখানে দৌড় দিয়ে এসে একটা নিতে পারো। কি নিবি? ওই ব্যাগটা বার করতো, ব্যাগটা নিবে। প্রতিযোগী রাজবাড়ি থেকে অমিত কুমার। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি দেনা তোরা দেনা, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। গানটি ঠিক এতবার শোনা হয়েছে আমাদের কানের মধ্যে যে কোথাও একটু সামান্যতম ত্রুটি বিচ্ছুতি হলেই সেটাই বড় করে দেখা দেয়। তুমি মূল সুর থেকে অনেকবার স্টিপ করে গেছো অনেক, তো আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে আমরা আসলে অনুরোধ করব যে তুমি আবার যেন শিখে আরেকবার আমাদের কাছে আসো। তোমাকে আমরা দিচ্ছি পলেন কসমেটিক্স এর পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। কণ্ঠে সুর দিয়ে করতে গানের সৃষ্টি আসছে আমাদের বন্ধু বৃষ্টি, ঢাকার বন্ধু বৃষ্টি রান। গান হচ্ছে এটা? হ্যাঁ, আবার গাই না। আর হবে না, তো কম্পিটিশন, তুমি রিকোয়েস্ট করো তো তুমি হবে না, তুমি জানো ভালো। মনেরও রঙে রাঙাবো, বনেরও ঘুম ভাঙাবো, শীতের আড়মোড়া ভাঙাতে আমাদের এই আয়োজন এলিট মেহেদি গানে গানে বিজয় পাওয়ার্ড বাই নোভা। অনুষ্ঠানটিতে ফিরে এলাম বিরতির পর, শুনবো গান এবং শুনবো কে কে যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ডে। এবারে মঞ্চে ডেকে নিব ঢাকার বন্ধু জোরিন আক্তার। মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারা
রিন তুমি আর কি গান করো? রবীন্দ্রসঙ্গীত, ফোক গান, আধুনিক। রবীন্দ্র ফোক আর আধুনিক। এবার তুমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাও আমাকে, এক লাইন শোনাও। তুমি কেমন করে গান করো হে গুণী, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। ঠিক আছে, শেখো। জি ম্যাম। এবার তুমি বলো, তুমি কি প্র্যাকটিস করলে, চর্চা করলে তুমি? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। কেমন করে বুঝলা? মানে চেষ্টাই তো মানুষকে সবকিছু সামনে দিয়ে নিয়ে যায়। এলিট মেহেদি গানে গানে বিজয় পাওয়ার্ড বাই নোভা অনুষ্ঠানটিতে চলছে দ্বিতীয় রাউন্ড। 247 জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছে আমাদের এ রাউন্ড। এবার মঞ্চে আসছে ঢাকার বন্ধু নূরজাহান আক্তার। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির করছো রবীন্দ্রসঙ্গীত, সেখানকার তো উচ্চারণ কোনো ক্ষমা করার কোনো বুদ্ধি নাই। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে, গ্রাম ছাড়া তুমি ওই সব জায়গায় দর্শনরা বলছো না, তোমার আকারটা ভালো। রাঙা মাটির পথ আকারটা আমি প্রশংসা করলাম, আকার ও যে কে রে আমায় নিয়ে যায় রে, সব তুমি ওইখানটা সুর স্লিপ করে অন্য নোটে চলে আসছো। নূরজান, তোমার জন্য রয়েছে পলিন কসমেটিক্স এর পক্ষ থেকে একটি উপহার। বিজয় টিভির রিয়েলিটি শো এলিট গানে গানে বিজয় পাওয়ার্ড বাই নোভা অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের আনাচে কানাচে থেকে গানের প্রতিভা অন্বেষণ করতে। তেমনই এক প্রতিভা সুদূর বান্দরবন থেকে চিঙ্কিওয়ে মারমা। আসছে চিঙ্কিওয়ে মারমা। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। তোমার স্বাধীনতা আমার
রথাই রহি রে কো ক্ষয় তু মোর ক্রালো পিয়াল খারে কো গো ক্ষয়লি তু আগা মাঙুই রথাই রহি রে কো ক্ষয় তু মোর ক্রালো পিয়াল খারে কো গো ক্ষয়লি তু ব্রাংখ্যারো মঙ্গা দিও দেহ ব্রাংখ্যারো মঙ্গা দিও দে থয় র চনি রে চৈ মা চৈ মা ক্ষয় তু হি রে ইয়াপ মুই তোকে হুসপা 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 রে মুই তোকে হুসপা 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 রে মানে আমি তোমাকে ভালোবাসি চাকমা স্যার ঠিক আছে তুমি মারমা মেয়ে হওয়ার পরেও তোমার কাছে উচ্চারণটা আমি এত ভালো আশা করিনি এটা আমাদের বলতে হবে খুব সুন্দর উচ্চারণ তোমার গানও খুব ভালো হয়েছে আমি খুব সন্দেহ ছিলাম যে তুমি কেমন করে করবে এটা সুন্দর করে করেছো তো কি করবো আমরা ওকে তুমি চলে যাচ্ছ আমাদের পরবর্তী রাউন্ডে স্মাইল কার্ড নিয়ে এলিট মেহেদি গানে গানে বিজয় পাওয়ার্ড বাই নোভা অনুষ্ঠানটির দ্বিতীয় রাউন্ড চলছে ডেকে নিচ্ছি পরের প্রতিযোগী ঢাকার বন্ধু জয়শ্রী বিশ্বাসকে আল্লাহর কসম করে বলি আমি থাকবো আজীবন তোরে রেস্টি করি করে তো তুমি দিবাই কিন্তু আমার সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে আর একটু শেখার জন্যে বারবার বলা হচ্ছে সুরে অনেক কম লাগছে তোমার এইটা ওনারা বলছেন আমিও বলছি সেটা তো যা হোক তুমি আরেকবার চেষ্টা করে আসো তুমি পেয়ে যাচ্ছ পলেন কসমেটিক্সের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার এবার মঞ্চে আসছে কুমিল্লার বন্ধু সুমাইয়া আক্তার সুমাইয়া এটি এত বিখ্যাত একটি গান আমরা সবাই জানি কিন্তু তুমি সেইভাবে গাইতে পারছো না ভাই তোমাকে আরও শিখতে হবে আরও ঠিকমতো গাইতে হবে তোমার বান্ধন আমরা আপাতত খুলে দিচ্ছি
কিন্তু এই বন্ধন আবার বাঁধা দায় দায়িত্ব তোমার, তুমি গান শিখে এসে আবার আমাদের সাথে কানেকশনটা লাগাবে, ঠিক আছে? ধন্যবাদ তোমাকে সুমাইয়া, তোমাকে আমাদের পক্ষ থেকে এবং পলেন কসমেটিক্সের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। এলিট গানে গানে বিজয় পাওয়ার্ড বাই নোভা অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন প্রতি বৃহস্পতি শুক্রবার রাত 10:10। ডেকে নিচ্ছে আমাদের পরের প্রতিযোগী ঢাকার বন্ধু মিতু আক্তার শিমুকে। রাত্রি নামে চন্দ্র নামে নামে অবাক জোছনা, রাত্রি নামে চন্দ্র নামে নামে অবাক জোছনা, কত সুজনা সে চোখের হাসে আমার পাশে কেউ বসে না, ভাতরে নামে চন্দ্র নামে নামে অবাক জোছনা, কত সুজনা সে চোখের হাসে আমার পাশে কেউ বসে না, আমি ঘুমের ঘরে জাগাই কারে, ঘুমের ঘরে জাগাই কারে, সে তো আমারে বোঝে না আমার পাশে কেউ বসে না। শোনো, সুর লাগাবার চেষ্টা করেছো কিন্তু সুরটা লাগছে না ভাইয়া, একদমই লাগছে না। হ্যাঁ, তো সুতরাং তোমাকে আমরা আমাদের তরফ থেকে এই গিফট হ্যাম্পার থাকলো, এটা তোমার জন্য। তুমি পাচ্ছ পলেন কসমেটিক্সের পক্ষ থেকে একটি উপহার। নিব পরের প্রতিযোগী, মঞ্চে আসছে ঢাকার বন্ধু ইমতিয়াজ আহমেদ। কুলাই ফিরে না আমায় ডেকো না, ফিরানো যাবে না ফিরারি পাখিরা, কুলাই ফিরে না বিবাগিয়ে মন নিয়ে জন্ম আমার, বিবাগিয়ে মন নিয়ে জন্ম আমার, যায় না বাধা আমাকে কোনো কিছু টানের মায়া, আমায় ডেকো না ইমতিয়াজ। এটি খুব বিখ্যাত গান, তুমি নিজেও জানো, শব্দগুলো কিন্তু তোমাকে ক্লিয়ার করে বলতে হবে। ফেরারি পাখিরা কোথায় ফেরে না, হ্যাঁ কুলায় ফেরে না, তুই বলছো কোলায় ফেরে না। হ্যাঁ, গানের সুরের কারণে এই জিনিসগুলো হয়ে যায়, এগুলো খেয়াল করতে হয়, সচেতন হয়ে গান গাইতে হয়, ঠিক আছে? আর তুমি যতই বলো যে আমায় দেখো না, আমরা কিন্তু তোমাকে ডাকবই, তোমাকে ডাকবই, সেটা হয়তো আজকে আমরা ডাকতে পারছি না, এক বছর পরে তোমাকে ডাকবো। আমাদের সুর মানে এই সুসাধনের মধ্যে থাকো, তাহলে আমরা আগামীতে যেন তোমাকে সত্যি সত্যি আমরা ডেকে দিতে পারি। তোমার জন্য আমাদের একটা গিফট হ্যাম্পার ইমতিয়াজ, পলেন কসমেটিক্সের পক্ষ থেকে তুমি পেয়ে যাচ্ছ একটি গিফট হ্যাম্পার। এখন মঞ্চে ডেকে নিব ঢাকার বন্ধু আফসানা মিমিকে।
শোনো আফসানা মিমি, কি বলবো তোমার জন্য আমাদের একটা গিফট হ্যাম্পার আছে। হ্যাঁ না, আসলে রবীন্দ্রসঙ্গীত করছো সেটা তোমার সুরে মানে কণ্ঠের সুরটা সুরে লাগছে না, তারপরে উচ্চারণে ঝামেলা কিছু আছে, গলা কেঁপে কেঁপে সুরে স্বরান্তর হচ্ছে, এগুলো তো মানা যায় না, তোমাকে ঠিক করতে হবে। তোমার আওয়াজ ভালো, রেঞ্জ ভালো, তুমি প্র্যাকটিস করবে, তোমাকে বলে দিলাম এটা আমি, ঠিক আছে? মিমি তুমি খালি হাতে ফিরছো না, তুমি সাথে করে নিয়ে যাচ্ছ পলেন কসমেটিক্সের একটি গিফট। 247 জন প্রতিযোগী নিয়ে শুরু হলো এলিট মেহেদি গানে গানে বিজয় পাওয়ার বাই নোভা অনুষ্ঠানের দ্বিতীয় রাউন্ড। ডাকছি গোপালগঞ্জের বন্ধু আফরিনকে। ফুল ফোটে ফুল ঝরে, ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না, রাত যায় দিন আসে সে তো ফিরে আসে না, হো হো তোমার মুখে গান শুনলাম, কণ্ঠে গান শুনলাম, তোমাকে আমরা একটা গিফট হ্যাম্পার দিয়ে সম্মানিত করতে চাই। তোমাকে বলতে চাই যেটা, সেটা হচ্ছে যে গান গুরুমুখী বিদ্যা, এ তোমাকে শিখতেই হবে, শিখে আমাদের কাছে আসতে হবে। ধন্যবাদ তোমাকে আফরিন। পলেন কসমেটিক্স এর পক্ষ থেকে তুমি পেয়ে যাচ্ছ গিফট হ্যাম্পার। এরপরে মঞ্চে আসছে গাজীপুরের বন্ধু সূচনা সরকার। অনুষ্ঠানের দ্বিতীয় রাউন্ডে এবারের প্রতিযোগী ঢাকার বন্ধু তনিমা ইসলাম করবি। I'm not afraid to die.
দরবীর কোথায় যেন হয় তোমার গাওয়ার ভুল অথবা আমার শোনার ভুল তবে আমার মনে হয় যে আমরা এখানে তিনজন মানুষ আছি তো তিনজনেরই ভুল হতে পারে না হ্যাঁ তো সেই কারণে যেহেতু তোমার অল্প বয়স এখন শেখার বয়স তুমি আর একটু শিখে আসো ঠিক আছে আগামী বছর তোমার সঙ্গে দেখা হবে তবু তুমি কষ্ট করে আমাদের এখানে পর্যন্ত আসছো আজকে তোমার জন্য রইল আমাদের পক্ষ থেকে গিফট এই যে পলেন কসমেটিক্স এর পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার এবার মঞ্চে রেখে নিব পাবনার বন্ধু বাবলু ইসলামকে আমি রইলাম তোর পীড়িতের আশায় প্রাণ বন্ধু আরে রইলাম তোর পীড়িতের আশায় আমি রইলাম তোর পীড়িতের আশায় প্রাণ বন্ধু আরে রইলাম তোর পীড়িতের আশায় থ্যাংক ইউ একদম খারাপ গানে মোটামুটি গিয়েছো কিন্তু আগামীর জন্য প্রস্তুতি নেওয়া দরকার আগামীর জন্য প্রস্তুতি নেওয়া দরকার আরও ভালো গাওয়া দরকার যেহেতু কম্পিটিশন তো কম্পিটিশনে ভালো না গেলে একের চেয়ে এক ভালো না গেলে আমরা কাউন্ট করবো কেমন করে শুনেছো যে ওর গান আমি আগে শুনেছি ও কিন্তু অনেক ভালো গায় কিন্তু আজকে যে কোনো কারণেই হোক আজকে না ও আপ টু দ্য মার্ক হতে পারছে না যাই হোক আজকে দিনটা হয়তো ফেভার করছে না সেটাও হতে পারে তো আগামীর জন্য প্রস্তুতি নাও আরো শেখো বাবলি পলেন কসমেটিক্স এর পক্ষ থেকে তোমাকে দিচ্ছি গিফট হ্যাম্পার ডেকে নিচ্ছি ভোলার প্রতিযোগী নকশিকে আমি কুলহারা কো লুমকি খারাপ লাগে নিজের কাছে খারাপ লাগে না যে কেন সুরটা লাগলো না বুঝতে পারো বেসুর বলি আমরা অংসুর অনেকে বলে তো অংসুরে বলে গাইলে না খুব খারাপ লাগে কানে যায় তো শব্দ দূষণ হয় আমরা কিন্তু সবসময় চাইতে তোমার সুরে গাও তোমার সুরে গেলে আমাদেরও ভালো লাগে শুনতে আমরা খুব খুশি হই মনে মনে আমার ইন্দ্রিয়গুলি খুব মানে খুব ভালো থাকে তো যাই হোক
আগামীর জন্য প্রস্তুতি নাও। নকশি তোমার জন্য দিচ্ছি পলেন কসমেটিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। রিঙ্কি বড়ুয়া চট্টগ্রাম থেকে। তো আমি শুরু থেকে ছিলাম, তো সেহেতু তোমার গান আমি শুনেছি ভাই। তোমার গান কিন্তু আগের দিনগুলোতে আমাকে যেভাবে স্পর্শ করেছিল, আজকে তোমার গানটা কেমন যেন তুমি নিজেই কেমন যেন মানে একটা মরা মরা একটা অবস্থা। তুমি আটু শিখে আগামী বছর আসো, আমরা তোমাকে নিয়ে যাবো দাদা ভাই, ঠিক আছে? ধন্যবাদ তোমাকে। রিঙ্কি তুমি নিয়ে যাচ্ছ পলেন কসমেটিক্সের পক্ষ থেকে একটা গিফট। গান গাইতে মঞ্চে চলে আসছে আমাদের পরবর্তী প্রতিযোগী স্বপন কুমার সর্দার। দুঃখ মনে রহিল রে, বুঝলে না রে সোনারে চা, সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, মনের দুঃখ স্বপন সবাই মিলে আশা করি বাকিটা তোমার চর্চা, ঠিক আছে?
না তোমার স্বপন তোমাকে বলে দেই কয়েকটা কথা আমরা সবরা সবার কথা বলছি তোমার ভিতর ভালো ভালো কতগুলো গুণ দেখলাম গানের জন্য একজন শিল্পীর জন্য যে যা যা দরকার ভয়েসের জন্য সেটা তোমার আছে গান শুনতে শুনতে আমাদের কিন্তু আজকের পর্ব এখানেই শেষ আজ চলে যাচ্ছি কিন্তু আসলে যাচ্ছি না অবশ্যই ফিরবো আগামী পর্বে আপনাদেরই মাঝে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত 10:10 বিজয় টিভি পর্দায় আর পুনঃপ্রচার দেখতে চোখ রাখুন প্রতি সোম ও মঙ্গলবার দুপুর 12:00 ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিজয় টিভির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ